সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন লেখক মাহবুল আলম কবির এবং আহসান কবির, দুজনকে স্বাগত সময় সংলাপে। আমরা যে একটা কথা বলতে চাই যে আজকে রম্য রচনার ক্ষেত্রে, যে আমাদের রম্য রচনার একটা ইতিহাস আছে। রম্য রচনা আমরা যেটা অনুষ্ঠান শুরু আগে বলছিলাম যে দীর্ঘ সময় এটার আয়ু অনেক, কিন্তু এখন অনেক রম্য রচনা দেখি যে সেইটা খুব ক্ষণিকে আর কি, মলাট বা পাতা উল্টে উল্টানোর পর আর সেটা আমাদের মধ্যে থাকে না। আমি জানি না এটা শুরু থেকেই বিতর্ক কিনা, আমি লেখালেখি শুরু করার পরে বেশিরভাগ মানুষ আমাকে বলার চেষ্টা করেছেন যে রম্য সাহিত্য টেকে না, কেন এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমার সাথে পরিচিত একজন লেখক এবং যারা অন্য পরিচিত জন আছেন যারা লিখছেন এবং যারা পড়ছেন, তারা সবাই আমাকে এই কথাটা বলার চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি যে রম্য রচনা টিকে থাকে, টিকে থাকে। হ্যাঁ, তো এখন আমি মুস্তফা আলীর নাম বলি, আমি শিবরামের নাম বলি, আমি তারাপদ রায়ের নাম বলি, তারা টিকে আছেন এবং ভালো মতোই টিকে আছেন বলে আমি মনে করি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বিশেষ করে স্বাধীনতার পরে রম্য ওইভাবে আমরা পেয়েছি কিনা সেটা সন্দেহ ছিল। বিশেষত এরশাদ পিরিয়ডে রম্য যেটি জনপ্রিয় হয়েছিল আমাদের, সেটি রাজনৈতিক রম্য। পৃথিবীর সব দেশে রাজনৈতিক রম্যের অস্তিত্ব পাওয়া যায় এবং সেখানে রাজনৈতিক রম্যগুলো টিকে থাকে এই কারণে যে এই রাজনৈতিক রম্যর ভেতরেই আসলে সেই শাসনকালটা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়ে থাকে, সেটা ইতিহাস হিসেবে থেকে যায়, ইতিহাস হিসেবে থেকে যায়। মনসুরা ভাইয়ের যদি আমার দেখা রাজনীতির 50 বছর, আবুল মনসুর আহমেদ অথবা ফুড কনফারেন্স, এই মানুষগুলো, এই বইগুলো কিন্তু টিকে আছে। আমিও মাঝে মাঝে রেফারেন্সের জন্য এই বইগুলো এখনো ঘাঁটি। কিন্তু পরবর্তীকালে যেমন একটিমাত্র ম্যাগাজিন ছিল উম্মাদ, পরবর্তীকালে বিভিন্ন পত্রিকা ফান সাপ্লিমেন্ট দেওয়া শুরু করেছিল, তো যেটার সাথে আমিও হয়তো বা কোনো না কোনো সময় জড়িত ছিলাম। এবং পরবর্তীকালে এমন হয়েছে যে রাজনৈতিক কারণে রাজনৈতিক রম্য কিন্তু কোনো পত্রিকার সেভাবে বহন করতে পারেনি। প্রথম আলো নিজেই আলপিনটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, বাকিগুলো ঠিক রাজনৈতিক রম্য না। তো এখন যেগুলো আসছে এবং যেগুলো আসলে ফেসবুকের মাধ্যমেও মানুষ দেখছে, সেগুলো আসলে ডেইলি স্ট্যাটাসের মতো। সকালে জন্ম, বিকেলে মৃত্যু, এবং মৃত্যুর পরে এটি চলে যাচ্ছে একেবারেই ট্র্যাশে। তো এই কারণে রম্যর অবস্থা এখন এইভাবে দাঁড়িয়েছে। আশাবাদী মানুষ হিসেবে আমি মনে করি যে তারপরও রম্য টিকে থাকবে এবং কেউ না কেউ লিখবেন। মা কবির, এখন আমার প্রথম কথাটা হচ্ছে যে রম্য মানে কিন্তু ভাড়ামি না। না, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি এখন যে রম্য চর্চা হচ্ছে এক অর্থে ভাড়ামি হিসেবে চলে যাচ্ছে, এখানে স্যাটায়ার নেই, ব্যঙ্গ বিদ্রুপটা নেই, সমাজের প্রতি সেই খোঁচাটা নেই। তো খোঁচা যদি না থাকে সে রম্য চিরস্থায়ী হবে না। আজকে আমরা মুস্তফা আলীর কথা বলছি, বা সৈয়দ ইসের কথা বলছি, শিবরামের কথা বলছি, হ্যাঁ শিবরামের কথা বলছি, আবুল মনসুর আহমদের কথা বলছি, তাদের লেখা যথেষ্ট চিন্তার খোরাক ছিল এবং একটা খোঁচা ছিল, সমাজ মনস্কতা ছিল। যে পর্যন্ত সমাজ মনস্কতাটা না উঠে আসবে সে পর্যন্ত এটা ইতিহাস হয়ে টিকবে না। এখন আমি রাস্তায় ঘুরলাম, এই দেখলাম কলার খোসা একজন মানে আচার খেয়ে পড়ে গেল, আমি খুব হাসলাম। এই ভাড়ামিটা যখন রম্যতে চলে আসলো এবং পরবর্তীতে এই ট্রেন্ড বেশ কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে, এই ট্রেন্ডটা যখন চলে আসছে যার খুশি তা লিখছে, লেখার পর পুরাতন আমলের যারা রম্য ছিল তারাও কিন্তু খুব একটা পাত পাচ্ছে না, এখন আগের মতো পাঠক পাচ্ছে না। আজকের আমরা যে বয়সে ওই আবুল মনসুর আহমদ এবং শিবরামের নাম শুনেছি, আজকে ইন্টারমিডিয়েট অনেক ছেলে পেলে তার নাম জানে, আমরা 7-8 থেকে পড়তাম। এখন যে ব্যাপারটা হচ্ছে যে আগে যারা সেই মানে চিরায়ত রম্যটাকে মানে দর্শকের বা পাঠকের মনে স্থান দিয়ে গেছেন এবং ইতিহাসে দাঁড় করিয়ে ফেলেছেন তাদের নাম অনেকে জানে না। কারণ হচ্ছে কার জন্য কথাটা যে কসাইখানা থেকে গরুর মাংস কিন্তু গরুর গাড়ি দিয়ে নিয়ে আসা হয়, সেই রম্যের পাঠকদের 12টা বাজাচ্ছে বর্তমান রম্য লেখক। এখন এই যে গরুর মাংসের বোঝাটা যে গরুর পিঠে করে আনা হচ্ছে এখানে সর্বনষ্ট হচ্ছে, এবং যে কারণে সেই তীক্ষ্ণতা, সেই সমাজের মানে সমাজ মনস্কতা, সেই খোঁচাটা, সেই ব্যঙ্গটা পাওয়া যাবে না, যাচ্ছে না। ভবিষ্যৎ রম্যের কপালে কি আছে আল্লাহ জানে। আমরাও তো লিখছি না, কারণ আমরা পারছি না, প্রচুর পড়তে হবে। আমরা নিজেরা যেহেতু আগের মতো পড়তে পারি না, আমি রম্য লিখি না, বুঝতে দেখার সুযোগটা কমে গিয়েছে, দেখাটা বিষয়। আবার যে জিনিসটা আমি আজকে বাসা থেকে বেরোচ্ছি দেখছি, সেই জিনিসটা যখন আগে 1.5-2 পৃষ্ঠা লিখতে পারতাম, 1000-1200 ওয়ার্ড লিখতে পারতাম আজ থেকে 10 বছর আগে, সেটা এখন পারছি না, আমার বিভিন্ন রকম বাধা আছে। আচ্ছা, এই জিনিসটা যখন মানে
কি বলবো একটা বাধা তৈরি হয়ে যায়, একটা পর্দা পড়ে যায় তখন। এবং রম্যের যে পাঠক তাদের রুচিটা নষ্ট হয়ে গিয়েছে, আপনি যেটা বললেন যে ভাড়ামি করতে যে এবং রম্য লেখকরা সেই রুচিটা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, কারণ ধ্বংস কারো না কারো হাতে হতে হবে। আর রাজনৈতিক রম্যের সবচেয়ে বড় অসুবিধা, সে যে বাধার কথাটা বলল, সেটি হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকেন যদি তার কোনো সমালোচনা করা হয়, সেটি গঠনমূলক হোক আর অগঠনমূলক হোক, প্রথমেই ধরে নেওয়া হয় এটাই বিরোধী পক্ষ, এবং সেখানে দলনের নামে সব কিছু করা হতে পারে, মেনে নেওয়ার কোনো কিছু নেই। দুই নম্বর, সেটি যদি ধর্মাশ্রয়ী কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনি লেখালেখি করেন, আপনাকে ধরে নেওয়া হবে আপনি নাস্তিক, কারণ আপনি ধর্মের বিরুদ্ধে যাচ্ছেন। তো এই দুই অসুবিধার কারণে রাজনৈতিক রম্য কতখানি ভবিষ্যতে মানে পাখা মেলতে পারবে মাঝে মাঝে আমার সন্দেহ হয়, কিন্তু এটা ছাড়া আমি অন্যান্য জিনিস মনে একটু কম লিখতে পারি, সুতরাং ওটাই আমাকে লিখতে হয়। যারা রম্য, রম্য তো একটি চিন্তার জায়গা, হ্যাঁ, মানুষের মানসিকতার জায়গা, সবাই রম্য লিখতে চেষ্টা করলে তো লিখতে পারবেন না, তার ব্যক্তিত্বের মধ্যে ওই বিষয়টা থাকতে হবে না। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আজ থেকে 10 বছর আগে আহসান কবির যা লেখা লিখতো, হ্যাঁ, বা মাহবুবুল আলম কবির যে রম্যটা লিখ, সেটা এখন লিখতে পারছে না, সেটা এখন না, লিখতে হয়তো পারবে না, না না, ওই সময়ের জন্য যেটা বললাম যে পাঠকের কাছে যেতে পারছে না, যে জিনিসগুলো পাচ্ছে তাতে আবার এই আহসান কবির বা আপনার লেখা হজম করার যে তার যে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা আছে, পাঠকের রুচির বিষয়টা, যে পাঠকের প্রস্তুতি, পাঠক তৈরি হওয়া, যেটা মহবে বলছিলেন যে আমরা তো একসময় তৈরি হয়েছি, হ্যাঁ, কতটা পাঠক হতে পেরেছে সেটা পরের বিষয়, তৈরি হওয়ার চেষ্টা করেছে যে পড়ার জন্য, সেই জায়গা থেকে এই যে মেলাতেও তো অনেকদিন হয়ে গেল অভিজ্ঞতা, যাওয়া আসেন বই কেনা এবং নিজের বই নিয়ে যাওয়ার, সেই জায়গা থেকে পাঠকদেরকে কিভাবে দেখছেন আপনি? পাঠকদের রুচি আগের মতো অনেকটাই নেই, কারণ এইবারের মেলায় আমি শুধুমাত্র একদিনই গেলাম, এই 3 দিন আগে, তো আধ ঘন্টার জন্য। ফেসবুকে মানে একটা প্রচার সর্বস্ব মেলা হচ্ছে এটা, জি, এবং যারা নতুন লিখছেন তাদের মধ্যে দেখা গেল যে দুই একজন মানে নিজের বইয়ের প্রচার তো করছেনই, প্লাস কিছু পাঠক আছেন যে এই লেখকের প্রশংসা করে অমুক বইটা ভালো হয়েছে, এরকম একটা বই আমি নিজেও কিনলাম। আচ্ছা, এত আলোচনা দেখি নতুন লেখক কেমন হয়, আগে বই পড়িনি তার, কেনার পর দেখি এখানে প্রিন্টিং মিস্টেকই হতে পারে আমি ধরে নেবো, তার অজ্ঞাত বশত না, মানে অজ্ঞতা বশত না, প্রচুর বানান ভুল, বাক্যেরও ভুল। আচ্ছা, এখন এই বইও কিন্তু প্রচুর চলেছে, আমার সামনেও কয়েকজন কিনেছে, এই যে একটা পাঠক শ্রেণী তৈরি হচ্ছে যারা বাক্যের মানে বুঝতে পারছে না, যারা একটা শব্দের সঠিক বানান জানে না, এইটা পড়ে তার মানে অজ্ঞতার ফাউন্ডেশন তার একটু মজবুত হচ্ছে, এবং এই মজবুত হওয়ার কারণেই এটা একটা ব্যাপার আছে, কারণ আমরা যখন ওই পাঠ্য বই পড়তাম, সেই পাঠ্য বই আমাদের আমলে পাঠ্য বইগুলো মোটামুটি নির্ভুল ছিল, এবং আমরা হাতে গোনা যে কয়েকটা বই পেতাম, মুক্তধারা বলেন, সেবা বলেন, এই বইগুলো পড়ে কিন্তু আমাদের বাক্যের গঠন এবং বানানটা শেখা হয়েছে অনেকটা, পত্রপত্রিকাও, দৈনিক পত্রিকা পড়েও বানান শিখেছে। এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা উৎসতে এখন বানান ভুল যাচ্ছে, পাঠ্য বই যখন অজস্র ভুল বাক্য ভুল বানান থাকে তখন সে আরেকটা বইয়ের ভুল এবং বাক্যের ভুল শব্দের ভুল সে ধরতে পারে না, এই শ্রেণীর একটা পাঠক তৈরি হয়ে যাচ্ছে, এবং একটা হুজুগে পাঠক, এরা মানে বই পড়ার চেয়ে বইয়ের ভেতর কি আছে তার চেয়ে তারা অটোগ্রাফের দাম দেয় বেশি, তারা সেলফির দাম, হ্যাঁ, দেখা গেল মূলত লেখক না, করেন টিভি নাটক, তার সাথে গিয়ে মানে বইমেলায় একটা ছবি তুলতে, ফটোগ্রাফ, জীবন বৃথা, একটা সেলফি তুলতে হবে, কি সে টিভি স্টার। আমরা দেখতাম যে লেখক যখন বা কবি একজন ঢুকতেন, যে নির্মলেন্দু গুণ, গুন্দা, মহাদেব সাহা, হুমায়ুন আজাদ স্যার যখন ঢুকতেন, হুমায়ুন আহমেদ যখন ঢুকতেন, জাফর ইকবাল স্যার এখনো ঢুকেন মেলাতে আসতেন যখন তারা, তখন তাদের পিছনে হুমায়ুন স্যারের মতো একজনের পিছনে যেরকম পাঠক ভক্ত থাকতেন, আমরা গুন্দার সঙ্গে দেখেছি, আব্দুল্লাহ হোসেন স্যারের সঙ্গে দেখেছি, এরকম যারা আসতেন, আসাদ চৌধুরীর সঙ্গে দেখেছি, সেলিনা আপার সঙ্গে দেখেছি, পূর্বী বসুর সঙ্গে দেখেছি, এখন কিন্তু লেখকদের পিছনে ভিড়টা নাই। চেঞ্জ হয়েছে তো, রুচি চানাচুর নামে একটা চানাচুর পাওয়া যায় এখন, তো সামগ্রিকভাবে এটি চেঞ্জ হয়েছে। এটা যদি আমি একটু কাব্যিকভাবে অথবা অন্যভাবে বলি, সেটি হচ্ছে যে বনফুলের একটি গল্প আছে, পাঠকের মৃত্যু, পাঠকের মৃত্যু, হ্যাঁ, ছোটকালে তার যেটা খুব সুন্দর লেগেছিল, সে একটু বয়সের সময় এসে সেটা পড়ে ভালো লাগছে না,
দেবদাসপুরে তুষার আব্দুল্লাহ ছোটকালে কাঁপতেও পারে, পরবর্তীকালে হাসতেও পারে, সেটি এক দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যখন চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে, বরিস ইয়েলিৎসিন আসলো, রাশিয়াটাই ভেঙে গেল। বলা হচ্ছে যে মানুষ চেয়েছে বলেই রাশিয়া টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অথবা এত বছর পরে ট্রাম্প আসছে আমেরিকায়, মানুষ না চাইলে নাকি সে আসতে পারতো না। তো সেটি মানুষের রুচি বদল এক ধরনের, হতে পারে সেটা রাজনৈতিক রুচি। এবার আমরা দেখলাম এরশাদ পীরের একটা ছবির জন্য মানুষ দল বেঁধে সেই ছবিটাই দেখতে যাচ্ছে, কিন্তু বিচিত্র নামে একটা পত্রিকা ছিল, সে শিরোনাম করলো রুচির দুর্ভিক্ষ। এই কারণে ছবিটা সুপার ডুপার বাম্পার হিট হচ্ছে, ছবিটার নাম বেদের মেজোসনা। তো মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে কিনা, এবার আমি দেখতে পেয়েছি গত 2 বা 3 বই মেলায় যে মানুষ আসলে রাজনীতিবিদ যারা এবং রাজনীতি করে যারা লিখছেন তাদের পেছনে 200-300 মানুষ একসাথে ঢুকছে, এবং সেটা এবারও হয়েছে। আচ্ছা, সেটি কতখানি কালের গর্ভে টিকে থাকবে সেটি একটি বিচার্য বিষয়। অনেক রাজনীতিবিদের লেখা কিন্তু অনেক ভালো লেখা আছে, পূজনীয়। বঙ্গবন্ধুকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, ব্যক্তিগতভাবে আমি অসমাপ্ত আত্মজীবনী পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটি অনেক আগে বের হওয়া উচিত ছিল, এবং ছাত্রলীগের কতজন এই বইটা পড়েছে আমি এটাতেই সন্দেহ, মনোযোগ দিয়ে পড়েছেন এবং আমি এটা সন্দেহ পোষণ করি। কিন্তু রুচি, আমাদের সময় রুচি ভালো ছিল, এখনকার রুচি খারাপ হয়েছে আমি সেটি বলবো না, কিন্তু বদল হয়েছে। এই বদলের ভেতরে একটি আশঙ্কার জায়গা রয়েছে, সেই আশঙ্কার জায়গাটা আসলে অলেখকরা দখল করে। এবং আমরা তো অনেক রাজনীতিবিদের বই এখনো খুঁজে খুঁজে পড়ি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যেটা বেদনার জায়গাটা হচ্ছে এখানে, আশঙ্কার জায়গাটা হচ্ছে এখানে, যে এখন লেখকের জায়গাটা অলেখকরা দখল করে নিচ্ছেন। এটা যে আজকে যাচ্ছে তুষার না, আমি অনেক আগের একটা উদাহরণ দিই। একটা ট্রেন্ড তৈরি হয়েছিল বিনোদন পত্রিকায় যে নায়িকাদের দিয়ে বই লেখাবে। জি, তো এরকম একটি বই বেরিয়েছিল, মিলির চোখে জল, লিখেছিলেন ববিতা। পাতাটা যখন আমি উল্টালাম তখন হয়ে গেল মিলির চোখে পানি, কারণ এটি ববিতা লেখেননি, অন্য কেউ তার নামে লিখে দিয়েছিল। এরকম ট্রেন বাংলাদেশের ছিল এবং আছে, এবং প্রকাশকরা যে জিনিসটা করে আসলে প্রকাশনী ব্যবসাটা টিকিয়ে রাখতে চাচ্ছেন, তাদের একটা ভাষা আছে, এটা বলে শেষ করে দেই, মুরগি ধরা। মুরগি ধরা প্রসঙ্গটা আহসান কবির ভাই তুলেছিলেন আপনি। মুরগি ধরাটা বেশ কয়েক বছর যাবতই মানে শব্দটা খুব বহুল প্রচলিত এবং খুব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে প্র্যাকটিস হচ্ছে এখন মেলা, এটা বৃদ্ধি পাচ্ছে। এ সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, কারণ আমি নিজে কখনো মুরগি হইনি। আর কারণ আমার 96 প্রথম বই বেরোছিল, এ পর্যন্ত এই 20 বছর পার হয়ে যাওয়ার পর আমার সব মিলে 10টি বইও না, মুরগি হয়ে গেলে আরো বেশি হতো। আরেকটা সহজ উপায় হচ্ছে নতুন প্রকাশনীর মানে নতুন লেখক আসলেই একটা মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা। হ্যাঁ, আমি কোন কোন নবীন লেখকের মুখে, যার বই মেলায় এসেছে সেই হিসেবে লেখক, তার মুখে এরকমও শুনেছি মোড়ক উন্মোচন শেষের কটা গ হয়ে যায়। আচ্ছা, মানে মুরগি ছিলা করার ব্যাপার আছে, হ্যাঁ, মোড়কটা ছিলে ফেলবে, তো সেই হিসেবে মুরগি ধরলেই তো মোড়ক উন্মোচন হবে। কারণ ট্যাপও প্রচুর পরিমাণে হয় ফেসবুকে, পত্র পত্রিকা বিজ্ঞাপনে, মানে ধুমসে বিজ্ঞাপন চলে, গাটের পয়সা খরচ করে এই যে বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে, এটা অনেকটা আমাদের দেশি মুরগি ডিম পাড়ার পর যেরকম সমানে আওয়াজ করে পাড়া প্রতিবেশীকে জানিয়ে দেয় ডিম কিন্তু পারছে, এরকম হয়ে গেছে যে তারা একটা বই ছাপানোর পর, একটা বই প্রকাশ হওয়ার পর পর মোটামুটি দুনিয়ার আর জানতে বাকি থাকে না যতটুকু গলা ফাটানো যায়, এন্ড সেই ডিমের গুণগত মান কতটুকু, আদৌ সেখান থেকে কতটুকু পুষ্টি পাওয়া যাবে, ভোক্তা কি পাবে না পাবে সেটা বড় কথা না, ডিম পেরেছে বা ডিমের নকল ডিম কিনা, এখন সেটি না করলে নাকি আবার প্রকাশকরা টিকে থাকতে পারে না, সমানে প্রকাশক হয়ে গেল। দেখা গেল একজন রেখেছেন 100 কপি বই বের হলো, গুনে গুনে দেখা যাবে 95টা বই হচ্ছে এরকম মুরগি ধরা, অলেখক তারা নিজের পয়সা দিয়ে বইটা বের করছেন। এখন সেখানে যদি নিজের পয়সা দেয় একটা বাড়তি লাভ কিন্তু সেই প্রকাশক রাখেন, এবং মেলাতে তার বই বিক্রি হোক কিংবা না হোক উনি কিন্তু লাভের অঙ্কই গুনছেন, তার ইনভেস্ট আগে উঠে নিচ্ছে। হ্যাঁ, তো এইটি যদি এখন আসল জিনিস হয়, কয়জন প্রকাশক বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তার একটি লেখা নির্বাচন করার কয়েকজন মানুষ রয়েছেন, তারা নিয়োগ দিয়েছেন, তারা লেখাটা পড়ছেন,
পড়ে তারপরে নির্ণয় করছেন যে এই বইটি এখন ছাপা যায়। একজন প্রকাশক কি এটি বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমরা তাহলে আসলে কোন দিকে যাচ্ছি? এখন পরিচিত আমি লিখছি, প্রতিটি লেখা ভালো লিখছি কিনা আমি জানি না, রবীন্দ্রনাথের সব কবিতা ভালো কিনা আমি জানি না, তো সেরকমভাবে আমি লিখছি, হয়তো আমার লেখা কেউ নিচ্ছে, কিন্তু আমার লেখাটাও কেউ কেউ এসে কখনো বলে নাই যে কইরবে এই লেখাগুলো খুবই পছা হয়েছে এবার বইমেলায় আপনি দয়া করে বইটা বের করবেন না। তো এইভাবে চলতে দিতে থাকলে এভাবেই লেখক জন্মাবেন। আগে হয়তোবা মঞ্চ থেকে অভিনেতারা অভিনেত্রীরা আসতেন, শিখে আসতেন, এখন মঞ্চ থেকে আসেন না, বেশিরভাগ সময় বিজ্ঞাপন থেকে সরাসরি চলে আসছেন, সরাসরি চলে আসেন, এবং ওনারা মনে করেন মনে মনে যে ক্যামেরার সামনে দাঁড়ালেই অভিনয় শেখা যায় বা করা যায়। ঠিক তেমনিভাবে যারা লিখছেন নিজের পয়সা দিয়ে বই বের করছেন, তারা হয়তোবা ভাবছেন যে আমি তো চাইলেই লিখতে পারি, কিন্তু সেই লেখার গুণগত মান একটি অনলাইন পত্রিকা নিউজ করেছে যে একটি কবিতার বইয়ের নাম সারা জায়গায় আলোচিত হয়েছে এমন এই মেলায় আসেনি, এমন একটি প্রবন্ধের বইয়ের নাম সারা জায়গায় আলোচিত হয়েছে আসেনি, একটি উপন্যাস আসেনি, কিন্তু মেলা চলছে, 2000-এর বেশি বই বের হয়েছে, মেলার পরিসর আরও বেড়েছে, হয়তোবা ধুলা বেড়েছে, আবর্জনা বেড়েছে, সেই সাথে অলেখকের মেলাও মেলা হয়েছে। আসলে ভিড় আছে, ভিড় আছে, ঢাকা জনসংখ্যা বাড়ছে, এবং এখানে অনেক সময় বলা হয়েছে যে সরদুদ্দানে তো আসছে তারা, মেলা আসছে না সরদুদ্দানে আসছে, এটা একটা বাংলা একটা ভালো বুদ্ধি করছে একটু বসে। আর সরকারিভাবে ওই রুচির পাঠক চলে আসবে, ওই রুচির পাঠক চলে আসবে, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, সরকারিভাবে অনেক শিল্প রয়েছে, সেই শিল্পের বিপরীতে ঋণ নেওয়া যায়। স্বাধীনতার পর থেকে এই 45-46 বছর পরে এসেও বইটা এখনো শিল্প হয় নাই, সুতরাং এই বইয়ের নাম করে কেউ এখনো ঋণ নিতে পারেন না। তো সম্ভবত এগুলো জেনে শুনেই সরকার এটাকে শিল্প ঘোষণা করতে পারে। প্রচ্ছদের দিকে যাই, প্রচ্ছদ কিন্তু একসময় ছিল যে প্রচ্ছদ দেখে বইকে চেনা যেত, সেই দিক থেকে প্রচ্ছদগুলোর দিকে তাকায় আপনার কি মনে হয় মাহফুজ? না, প্রচ্ছদ দেখে এখন ভেতরের চরিত্র বোঝার উপায় নেই বেশিরভাগ ক্ষেত্রে, এক, আর আমি যেহেতু নিজেই শিল্পী না, এখন যেটা না বুঝি আমার কাছে মনে হয় এটাই বিমূর্ত, আমার চিন্তার বাইরে, আমি বুঝবো না, না বলাই ভালো। না, মাঝখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটি হচ্ছে এই প্রজন্মের অনেকেই বলে থাকেন ডাউনলোড প্রজন্ম। আচ্ছা, তো ডাউনলোড জেনারেশন হচ্ছে হয়তোবা লেখাপড়ায় শিখছে না, বাবার কাছে টাকা চাইয়ে একটি পত্র লিখো, কিন্তু তাকে বলা হলো যে তুমি একটা ডাউনলোড করে আসো, সে 50টা চিঠি আমাকে ডাউনলোড করে দিচ্ছে, যেটা ভালো লাগে আপনি সেরকম করে একটা লিখে নিন। তো প্রচ্ছদের ব্যাপারও এরকম হয়েছে। আচ্ছা, প্রচুর ডাউনলোড করে কোনো একটা কাভার এখন ইন্টারনেটে দিয়ে দিলে, ইউটিউবে দিয়ে দিলে, সেখানে অন্তত 50টা মেইল পাওয়া যায় যে এই অংশটা ওখান থেকে নেওয়া হয়েছে, আরেকটা অংশ ওখান থেকে নেওয়া হয়েছে, এটি প্রচ্ছদের ব্যাপারে কিন্তু বহুদিন ধরে হয়ে আসছে। তবে নতুন দু একজন ভালো করছে, হ্যাঁ, ওই দিন মামুন দেখলাম যে হাতে আঁকা একটা প্রচ্ছদ করলো, না কেউ কেউ তো অবশ্যই ভালো করছে, তারা সংখ্যা কমছে বা তারা কয়টা করছে, হ্যাঁ হ্যাঁ, সংখ্যায় কমই করতেছে খুব বেশি না, কিন্তু সৃজনশীলতা আছে, এই যে একটা ক্যালিগ্রাফি মার্কা বাংলা অক্ষর দিয়ে যে নামটা লিখছে, যে জিনিসটা কাইম চৌধুরী স্যার করতেন, জি, হাতে লিখে যে কভারে নাম লিখতে নিস, একটা আলাদা টাইপ দিয়ে এসে দেখতে খুব দৃষ্টান্ত। এবং কোনো কোনো প্রকাশক নিজেরাও কভার করছেন, সেটাও দেখা যাচ্ছে যে প্রচ্ছদ নিজেরাই করছেন। আমি তাদেরকেই আসলে মিন করে বললাম ডাউনলোড প্রজন্ম, ডাউনলোড করে কভার করে ফেলছেন। তাহলে মেলার ভবিষ্যৎ কি, এই যে বই বিপণন এর ভবিষ্যৎ কি, বইয়ের এই যে মেলা বই পাঠকের কাছে নিয়ে যাওয়া ভবিষ্যৎ কি? বলছিলাম যে মেলার ভবিষ্যৎ বা বই বিপণন বই পাঠকের কাছে নিয়ে যাওয়ার ভবিষ্যৎটা কি, এই মেলা এইভাবে যদি চলতে থাকে বই মেলা, তার ভবিষ্যৎটা কোন দিকে যাবে মাহবুব ভাই? এটা খুব জটিল ব্যাপার, আপেক্ষিক ব্যাপার। তো ওই যে মেলার ভবিষ্যৎ কি, কোথায় গিয়ে দাঁড়াবে, কারণ আমরা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বই মেলার একজনের পরিণতি দেখেছি, এটি হচ্ছে যে এটা অনেকটা ঢাকা আন্তর্জাতিক বই মেলা হয়ে যাবে, এখন অনেকে জানেন না যে এই বই মেলাটি হয়। এখন এই একটা, আরেকটা হলো যে এর মানে ভবিষ্যৎ কি, ওই একটা কাব্যগ্রন্থ আছে না, যাইতেছি যাইতেছি কই যাইতেছি জানি না, হ্যাঁ এরকম আর কি, যে গতি আছে গন্তব্য নেই, চলতেছে চলুক, কোথায় গিয়ে ঠেকবে এটা কিন্তু এখনো বলা যাবে না, কারণ যে প্রজন্ম আমরা এখন দেখছি বা যে গোষ্ঠী তৈরি হয়ে গেছে, 2 বছর পর যে এর চেয়েও ভয়াবহ গোষ্ঠী আসবে না তার গ্যারান্টি, আবার ভালো গোষ্ঠীও আসতে পারে, আবার ভালো গোষ্ঠীও আসতে পারে। এখন আমার যেটা মনে হয় সবচাইতে ভালো মানে উদ্যোগ নিয়ে যেটা নিতে হবে, জেলা পর্যায়ে স্কুল কলেজ পর্যায়ে একটা পাঠ আন্দোলন গড়ে তোলা, ভালো রুচির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া,
আমাদের সময় 9 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত যে বইগুলো পড়া হতো এখন সম্ভবত কলেজের ছেলেরা এই বইগুলো পড়ে না। হ্যাঁ, তো যদি তাদের আবার পাঠের জগতে ফিরিয়ে আনা যায় তাদের ভেতরে একটা রুচি তৈরি হয়ে যাবে, তারা বুঝতে পারবে যে কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না। এমন না যে আমরা বইয়ের মাধ্যমে জাতিকে শিক্ষিত করে ফেলবো, পণ্ডিত করে ফেলবো, বই থেকে গল্প উপন্যাস থেকে শিক্ষণীয় কিছু পাবে, এগুলো বাজে কথা। কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখতে চায় না এখন, তার কি ঠেকা পুস্তক নাটক থেকে গল্প থেকে শেখার জন্য। বরঞ্চ আমরা এইটুকু করতে পারি যেন ভুল চিন্তাটা না শিখে, ভুল ভাষাটা ভুল আচরণটা না শিখে, ভুল শব্দটা না শিখে, তার একটা সরকের। হ্যাঁ, মোট কথা উপকার দূরে থাক, ক্ষতি না করিও। এই এই রুচিটা তৈরি করতে পারলে জেলা পর্যায়ে স্কুল কলেজ পর্যায়ে এই যে প্রবণতা গড়ে উঠছে জায়গা তৈরি করে দেয় পরিবারে, বই কি বই কিনছে কি বই পড়তে বলছে সেটা একটু ভাইস ভার্সা ব্যাপারও। ওই যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, তো সবকিছু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, কিন্তু নারীর যোগ আত্মিক যে বন্ধনটা সেটা দুর্বল হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। তো সেটা মাহবুল আলম কবির যেটা বলল সেটির যে সড়ক সেটি করার জন্য ছোটকাল থেকে আমরা বই পড়ছি, জেনারেশন গ্যাপ হলেও নতুন কিছু বই এসছে, ভালো বই এসছে, সেগুলো পড়ানো যেতে পারে, সেগুলো আমরা পড়ছি না, ওখান থেকে যে কেউ জানছিও না, জানতে চাচ্ছিও না, তো সেখান থেকে কেউ শিখুক সেটাও না। তারপরে কোনো না কোনো ভাবে তো 100টা বই ঘেটে আমার 5টা বের করতে হবে, কেউ না কেউ তো শিখবে, কেউ না কেউ দেখবে। তো সেই জিনিসগুলো এখন আশাবাদী থাকা যায়, কিন্তু আয়োজন সেখানে ঘাটতি আমি বেশি দেখছি, এবং যেটা ঢাকা আন্তর্জাতিক বইমেলা দেখছি, আবার বই আমাদের বইমেলাটা মূল বইমেলাটা নারীর মেলাটাকে বন্ধন ছিন্ন করে এই বাংলা একাডেমির সামনে লিট ফেস্ট হতে দেখেছি আমরা। তো ভবিষ্যৎটা আসলে কোথায় যাবে কি বলবো, এটা ভবিষ্যৎই বলে দিবে। কিন্তু এই যে আমাদের নানা মাধ্যমে, কবি ভাই আপনি শিক্ষার কথা বলছিলেন, নানা মাধ্যমে এখন ছেলেমেয়েরা পড়ছে, সেই জায়গা থেকে যে বাংলা বিমুখতাও আছে যে বাংলা বই পড়তে পারছে না, বাংলা বই পড়ছে না, সেটা সেই ধরনের একটা প্রজন্ম তৈরি হচ্ছে। সেটা তৈরি হচ্ছে, কিন্তু যারা তৈরি করছে যারা অভিভাবক গার্ডিয়ান, এক্ষেত্রে তাদেরই গাফিলতি, তারা কেন ওইদিকেই মানে এদিকে টেনে রাখতে পারছে না, আগ্রহটা তৈরি করতে পারছে না। যদি তার ভালো কিছু পড়ার মতো আগ্রহ, ভালো কিছু শেখার মতো আগ্রহ যদি থেকে থাকতো, সে ওই অন্য ভাষার বই বেশি পড়তো না এটা রেখে দিয়ে। তার হাতে তো আপনি ভালো চিরায়ত সাহিত্য তুলে দিতে পারছেন না, তার হাতে যাবে আমেরিক সারাইবার, তার হাতে যাবে সেলিনার গোপন কথা, তখন সে বাধ্য হয়ে বাইরের সাহিত্যই পড়বে। আপনি আনুন সে পুরাতন আমলের বই আনুন, সেই ওই আমি বর্তমান কালের নাম বলছি না, আগের থেকে আনুন, সেই মোহাম্মদ নাসির আলীর বই দিন তার হাতে, তার হাতে সুকুমার রায় দিন, তার হাতে সত্যজিৎ রায় দিন, তার হাতে উপেন্দ্র কিশোর দিন। এই যে ব্যাপারগুলো বন্দে আলিমি দিন, জসমুদ্দিন, এই পাঠক যাতে পড়ে তার মানে কি বলবো সুলভে যাতে সহজ লভ্যভাবে যাতে বইটা পায়, এবং পড়ার পর সে যাতে দ্বিতীয় বইটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, সেই পরিবেশটা তো আমার তৈরি করতে হবে, না দিচ্ছে পরিবার, না দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আর পরিবারের কাছে পড়ার কোনো দাম নেই। একই দেশে শিক্ষার মাধ্যম হাজারটা আর কি, কেউ কিন্ডার গার্ডেন, কেউ মাদ্রাসা, কেউ প্রিক্যাডেট, কেউ প্রিক্যাডেট, কেউ মাদ্রাসা ক্যাডেট, হ্যাঁ মাদ্রাসা ক্যাডেট, আবার কেউ হচ্ছে ইংলিশ ভার্সনে যাচ্ছে। তো সবাই ইংরেজি ভার্সনে যেয়ে যদি বড় কিছু হতে পারে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু রবীন্দ্রনাথের কথাটা আমি খুব বিনয়ের সাথে তাদের স্মরণ করাই দিতে পারবো যে বাংলা ভুলেছিস ক্ষতি নাই, কিন্তু শুদ্ধ করিয়া দুই লাইন ইংরাজি বলিতে পারিলি না বা শিখিতে পারিলি না, তো সেই অবস্থা যদি হয়। তো ইংরেজি সাহিত্য তো মহৎ মহৎ অনেক বই রয়েছে, সেগুলোর অনুপ্রেরণাও যদি আমি কি পড়ছি কোন ভাষাতে, যে ভাষাতেই পড়ি ইংরেজিতে ভালো বইটা পড়ছি কিনা, হ্যাঁ সেটাও তো গুরুত্বপূর্ণ। আমাদের হচ্ছে যে বই যেটা পড়ছে সেটা রুচি শীল আছে, আর এখন যে জ্ঞানের চেয়ে তথ্যের বই বেশি পড়া হচ্ছে, ক্যারিয়ারিস্টিক, হ্যাঁ সবাই মনে করে যে আমার ক্যারিয়ারটাই আসল, তো সেখানে ক্যারিয়ারের বইগুলোই যে আসছে, কিন্তু সেই বইগুলো আমি কোন বইগুলো পড়েছি, আমাদের সময় স্যার ডেল কার্নেগি ছিল, ডেল কার্নেগির বইও সেই সময় পড়া হতো, চাকরি পাওয়ার সহজ উপায়, দুশ্চিন্তা থেকে ওই করা হতো, নানা রকম বই ছিল তার, এখনো পড়িত ওইগুলো এখনো আছে তো। হ্যাঁ কিরকম ভাবে আপনি অফিসের বসকে সন্তুষ্ট করবেন, আমি খুব একটা পড়িনি ডেল কার্নেগি, যাই হোক সেগুলো যে আমাদের কালে ছিল না তা নাই।
এখনো আছে, এখনো আছে, সেটাই তো। আমরা যে ইউনিভার্সিটিতে পড়ছি অথবা কলেজের শেখাচ্ছি, এগুলো কি মানুষের ক্যারিয়ার গড়ে দিচ্ছে না? তো আমরা যে সাহিত্যের কথা বলছি সেটি সরাসরি ক্যারিয়ারের সমান্তরাল ছিল আগে, কিন্তু এখন সমান্তরাল সেই রেল লাইনটা এখন আর নাই। এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভয় লাগে। হয়তোবা সেই জায়গাটা দখল করে নিয়েছে ইন্টারনেট, হয়তোবা সেটা মোবাইল, হয়তোবা সেটা ইউটিউব, কিন্তু পড়ালেখার অভ্যাসটাও মনে অনেকটা কমে গেছে। সামনে সামনে আবার মেলায় নাকি আবার আবার একটা এডিটর টিম থাকবে। আচ্ছা, হ্যাঁ, বিশেষ কোনো টিমকে দিয়ে এটা পড়িয়ে তারপর দেখতে হবে যেটা কোনো মানে প্রকাশযোগ্য কিনা এবং মেলায় যাওয়ার যোগ্য কিনা। এখন সেই টিম কতটুকু বাছাই করার ক্ষমতা রাখে সেটাও দেখতে, তাদেরকে বাছাই করবে, হ্যাঁ তাদের বাছাই করবে। আপনি তো অনেক ধন্যবাদ সারা দেখে আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই কবির বন্ধুদ্বয় বা ভাতৃদ্বয়ের সঙ্গে এই আড্ডায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সুন্দর থাকুন।